চট্টগ্রাম ওয়াসা সবশেষ পানির দাম বাড়িয়েছিল চলতি বছরের জানুয়ারিতে এতে আবাসিক খাতে প্রতি কিউবিক মিটার ষাট টাকা একষট্টি পয়সা এবং অনাবাসিক খাতে একুশ টাকা সাতান্ন পয়সা নির্ধারণ করা হয় উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার অজুহাতে আবারও পানির দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ ঢাকার যে রেট এখন আছে দশ টাকা পার থাউজেন্ড লিটার ডোমেস্টিক আর বত্রিশ টাকা কমার্শিয়াল এটাই বোধহয় সরকার হয়তো আমাদেরকে দেওয়ার সম্ভাবনা আছে এবং এটা আশা করি জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে একটু চট্টগ্রামের গ্রাহকদের পানির চাহিদা দৈনিক পঞ্চাশ কোটি গ্যালন নগরীতে বর্তমানে পানির ঘাটতি ষোলো কোটি গ্যালন ফলে প্রতিনিয়ত পানি সংকট লেগেই আছে আমরা তো পানি আসক বিল তো দিয়ে যাচ্ছি কিন্তু পানি তো পাচ্ছি যেটা ওয়াসা থেকে আমাদের প্রাপ্য পানি সেটা আমরা এখনো পাচ্ছি না আমাদের ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে আমাদেরকে ডিপ টেবলের উপর ডিপেন্ড থাকতে হচ্ছে সংকট সমাধানে কর্ণফুলীর দক্ষিণ পারে বোয়ালখালীর ভান্ডার দক্ষিণ কোরিয়া সহযোগিতায় এগারোশো কোটি টাকা ব্যয়ে আরও একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট গঠন করার কথা জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা নদীর ওই পারে আমরা আরেকটা প্রকল্প নিয়েছি তো এইগুলো হলে পরে চট্টগ্রাম আপনারা চব্বিশ ঘন্টা নির্দ্বিধায় পানি পাবেন দু হাজার সাল পর্যন্ত আমাদের চট্টগ্রামের পানির সমস্যা হবে না চট্টগ্রামের পানির সমস্যা শতভাগ সমাধান করেই পানির মূল্য বাড়াবে কর্তৃপক্ষ এমন আশা নগরবাসীর